তীব্র খরার মধ্যে ব্রিটেনে জেগে উঠল 300 বছরের পুরনো একটি বাগান, আর এই বাগানকে ঘিরে নানান প্রশ্নের তৈরি হয়েছে সাধারণ মানুষদের মধ্যে। আপনারা জানেন, সমগ্র ইউরোপ জুড়েই চলছে তীব্র দাবদাহ। মাইলের পর মাইল মাঠ পুড়ে ছাই হচ্ছে, দাবানল হচ্ছে জঙ্গলগুলোতে। তাপপ্রবাহের কারণে তাপমাত্রার পারদ সব রেকর্ড ভেঙে দিয়েছে ব্রিটেনের ইতিহাস। জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। এখনও কিন্তু গরম রয়ে গেছে যুক্তরাজ্য সহ ইউরোপ জুড়ে। তবে এরই মধ্যে তীব্র খরার কারণে ঘটেছে একটি চমকপ্রদ ঘটনা। যুক্তরাজ্যের চ্যাটসওয়ার্থ হাউসের দক্ষিণ লনের ঘাস খরার কারণে শুকিয়ে যাওয়ায় জেগে উঠেছে 300 বছরের পুরনো একটি বাগান। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বাগানটিতে রয়েছে গাছপালা লাগানোর আলাদা আলাদা বেড, যা পায়ে চলা পথ দিয়ে সুন্দরভাবে পৃথক করা হয়েছে বলে জানা গেছে। 1699 সালে ডিউক অব ডেভনশায়ার এই বাগানটি তৈরি করেছিলেন। ড্রোন ফুটেজে 17 শতকের লনের অবশিষ্টাংশ প্রকাশ করা হয়। ফুটেজে বাগানের উজ্জ্বল অতীতের আভাস পাওয়া গেছে। স্বাভাবিকভাবেই এই আবিষ্কারে মানুষ ভীষণ অবাক হয়েছে। নেট মাধ্যমে ভাইরালও হয়েছে এই আবিষ্কার। পিক ডিস্ট্রিক্ট ন্যাশনাল পার্কে পাওয়া গেছে এই বাগান। এটি ডার্বিশায়ারের চ্যাটসওয়ার্থ এস্টেটের বাগানের অংশ। এস্টেটটি ডেভনশায়ার পরিবারের মালিকানাধীন বলে জানা গেছে। এটি গ্রেন পার্টারের নামে পরিচিত। বাগানটিতে রয়েছে বিভিন্ন জাতের ফুলের বেড। যুক্তরাজ্যের তাপমাত্রার চরম আকার ধারণ করে আবিষ্কার না হওয়া পর্যন্ত বাগানটি কয়েক শতাব্দী ধরে ঘাসের নিচে লুকিয়ে ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এদিকে জুলাইয়ের গরমের ভয়াবহতা ভুলতে অনেক সময় লাগবে ব্রিটেনবাসীদের। ব্রিটেনের মানুষরা চলতি মাসে ব্রিটেনের ইতিহাসের সর্বোচ্চ গরম দেখেছে। তবে এই গরমের ভয়াবহতা আসছে আগস্টে আবারও ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তার মানে আসছে আগস্টে ব্রিটেনের 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে 20 জুলাই ও 21 জুলাই বৃষ্টির আশঙ্কা করা হলেও দেশটিতে বৃষ্টি হয়নি। 20 জুলাই ও 21 জুলাইয়ের পরে বৃষ্টির আশঙ্কা করা হলেও দেশটিতে বৃষ্টি হয়নি। একই সাথে তাপমাত্রা কিন্তু এখনও সহনীয় পর্যায়ে যায়নি। চলতি সপ্তাহে ব্রিটেনের অনেক অঞ্চলে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে। তবে আগস্টের এই তাপমাত্রা 40 ডিগ্রির পারদ ছুঁতে পারে মধ্য আগস্টে গিয়ে। মেট অফিসের পক্ষ থেকে বলা হয়েছে আগস্ট জুড়েই ব্রিটেনের তীব্র তাপের প্রভাব থাকবে। তবে কবে নাগাদ এই গরম আসতে পারে তা নির্দিষ্ট করে বলেনি মেট অফিস। মেট অফিসের কর্মকর্তারা বলছেন তারা আবহাওয়ার সর্বশেষ অবস্থাগুলো মনিটর করছে, যাতে করে সাধারণ মানুষ এই রকম গরম হলেও আরও বেশি প্রস্তুত হতে পারে। এই হচ্ছে আমার কাছে যুক্তরাজ্যের একটি বাগানকে ঘিরে যে প্রশ্নের তৈরি হয়েছে সে সম্পর্কে কিছু বিস্তারিত। একই সাথে চলতি মাসে যে আবারও গরমের আভাস দিয়েছে আবহাওয়াবিদরা সে সম্পর্কে কিছু বিস্তারিত। যুক্তরাজ্যের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে। চোখ রাখুন আমাদের ওয়েব পেজ www.rannarmedia24.com এ।